بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত আসগর আলী ভাই, সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে অনেকেই দেখা যায় রেসারেসি করে কে কত টাকার বেশির গরু কিনবে, অথবা কার গরুটা কত মোটা, কার গরুটা কতটা গোশ হবে, এই যে একটা রেসারেসি করে কোরবানি দেওয়া হয়, এটা কি রিয়ার অন্তর্ভুক্ত? অবশ্যই রিয়ার অন্তর্ভুক্ত। এটা কোরবানি হবে না, এটা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ ইবাদতের মৌলিক শর্তই আমাদের জানা নেই। এই জন্য বলা হয়েছে যে কোনো জিনিস করার আগে এলেম অর্জন করতে হবে, প্রত্যেকটা ইবাদত করার আগে এলেম প্রয়োজন। অজু করার আগে অজুর এলেম লাগবে যে কিভাবে অজু করতে হবে, সালাত আদায় করলে সালাতের জন্য এলেম প্রয়োজন, কিভাবে সালাত আদায় করলে সালাতটা কবুল হবে, সিয়াম পালন করলে সিয়াম সম্পর্কে জানতে হবে যে কিভাবে সিয়াম পালন করলে আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক প্রত্যেকটা ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে করতে হবে, তবে সেইটা ইবাদত হবে। ইবাদতের মৌলিক শর্ত হচ্ছে তিনটি। এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস। ইখলাস যদি না থাকে তার মধ্যে রিয়া চলে আসবে। ইখলাসের অপোজিট হচ্ছে রিয়া, অর্থাৎ লোভ দেখানো। দুই নম্বর শর্ত হল যে তরিকায় মোহাম্মদ, অন্য কোনো তরিকা চলবে না, একমাত্র নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে বলেছেন মা আযাকুম রাসূল ফাকুদু, সূরা আসর সাত নম্বর আয়াত আল্লাহ বলেছেন রসুল যেটা দেয় সেটা গ্রহণ করো। এই রসুল সাল্লামের আনুগত্য, রসুল সাল্লাম যেভাবে বলেছেন, সাহাবায়ে কিরাম যেভাবে করেছেন সেভাবে করতে হবে। কারণ রসুল সাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস যে কুল্লু উম্মতি ইয়াদখুলুন জান্নাহ, সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারা নয়। তারা কারা? সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো কিলা ইয়া রাসূলুল্লাহ, যে কারা এরা যাওয়া হবে? মান আতানি দেখাল জান্নাহ ওয়া আমান আসানি ফাকাদ আবা, অর্থাৎ যারা রাসূল সাল্লামের ইত্তেবা করলো, অনুসরণ করলো, রাসূল সাল্লামের পদ্ধতি মোতাবেক আমল করলো, তারা জান্নাতে যাবে। আর যারা রাসূল সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে গায়ের মোহাম্মদী তরিকা, রাসূল সাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে, অন্য কোনো বুজুর্গ সন্তুষ্টি, অন্য কোনো মানুষের পদ্ধতিকে অবলম্বন করলো, ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত মানুষরা জান্নাতে যাবে না। তিন নম্বর ইবাদতের শর্ত হল হালাল রুজি। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা ঘাটতি হলে সেটা ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে না। তার মানে এক নম্বর হচ্ছে ইখলাস, দুই নম্বর হচ্ছে তরিকায় মোহাম্মদি, তিন নম্বর হচ্ছে হালাল রুজি। এখন আপনি ইখলাস আছে, তরিকায় মোহাম্মদিও আছে, আপনি গরু কিনেছেন হারাম টাকায়, আপনার ইবাদত বাতিল। আবার আপনি তরিকায় মোহাম্মদে আছে, হালাল টাকাও আছে, এখলাস নেই, গরু কিনেছেন মানুষকে দেখানোর জন্য, আপনার গ্রামের লোক বলবে যে এর গরুটা বাহ, তুমি তো এই গ্রামের শ্রেষ্ঠ গরু, মানুষকে দেখানোর জন্য যে আমি সব থেকে বড় গরু দিচ্ছি, আমার অর্থ আছে, আপনার হালাল টাকা তরিকায় মোহাম্মদি হচ্ছে, কিন্তু এখলাস নেই, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষকে সন্তুষ্টি করার জন্য কিনেছেন। আবার এখলাসও আছে, আল্লাহ সন্তুষ্টি আছে, আবার হালাল টাকাও আছে, কিন্তু রাসূল সাল্লামের পদ্ধতি নেই, তরিকায় মোহাম্মদী নেই, অন্য কোনো বাতিল ফিরকা ভ্রান্ত তরিকা আছে, তারপরেও ইবাদতটা বাতিল। তাহলে ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলিয়ত করতে গেলে, গ্রহণযোগ্য করতে গেলে, সেটা এই তিনটে শর্ত আমাদের প্রয়োজন। এক নম্বর হচ্ছে ইখলাস, দুই নম্বর হচ্ছে তরিকায় মোহাম্মদী, তিন নম্বর হচ্ছে হালাল রুজি। কারণ সূরা বাইয়ানায় পাঁচ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, অর্থাৎ একনিষ্ঠভাবে এবং হানিফা থেকে হুনাফাও, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? ওয়াকিমুস সালাতা, সালাত আদায় করতে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে, ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইয়ানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে বিশুদ্ধভাবে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করবে, ওয়াতুজ যাকাত, যাকাত দেবে। এটাই হচ্ছে দীনুল কাইম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন, এটাই হচ্ছে সঠিক ধর্ম।
হুনাফা মানে একনিষ্ঠ ভাবে করতে হবে। এরপরেও কুরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামে 162 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নাস সালাতি, বলুন আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, অর্থাৎ আমার জীবন, ও মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য। তারপরে সূরা আনামেও 162 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। এবং সূরা কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আল্লাহর তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য এবং প্রতিপালকের জন্য নামাজ পড়ো, প্রতিপালকের উদ্দেশ্য কুরবানি করো। তো কুরবানি সম্পর্কে, ফজিলত সম্পর্কে আমাদের শেখ আব্দুল হামিদ মাদানী ফাইজ আবেজুল্লাহ তিনি যেটা তিনার গ্রন্থে সুন্দরভাবে লিখেছেন যে কুরবানির বিস্তারিত তিনি আলোচনা করেছেন যে কুরবানি শব্দটি হচ্ছে কুব ধাতু থেকে নেওয়া, যার অর্থ নৈকট্য লাভ করা, যার অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আর সেখান থেকে ফার্সি বা উর্দু বাংলাতে কুরবানি শব্দটি এসেছে, অর্থাৎ কুর্ব এই শব্দটা থেকে এসেছে। তবে উজহিয়া কুরবানির দিন সান্নিধ্য, অর্থাৎ আপনার হচ্ছে পূর্বাহ্নকাল সকালের দিকে, আফজল সময় হচ্ছে জুলহজ মাসের 10 তারিখে সকালে কুরবানি করা, এটাকে বলে উজহিয়া, যাকে জাহিয়া বা আজহা বলা হয়। এই জন্যে আজহা হচ্ছে একবচন, আজহা এটা হচ্ছে বহুবচন, এখান থেকেই নাম এসছে যে ঈদুল আজহা। তবে ঈদুল জোহা কথাটি সঠিক নয়, ঈদুল জোহা সঠিক নয়। এ সম্পর্কে মুসনাদ আহমেদ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত ছাই রঙের দুটি দুম্বা কুরবানি করেছেন। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাম 10 বছর মদিনা অবস্থানকালে তিনি কুরবানি করেছেন কুরবানি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস আছে, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে, জোর দিয়েছেন এখানে যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে অথচ সে কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না যায়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন কুরবানি করার জন্য। আর যদি এই ইবাদতটাকে আমরা লোক দেখানোর জন্য করে ফেলি, তাহলে এই পশু জবাই এটা আল্লাহ সন্তুষ্টি হলো না, এটা ইবাদত হলো না। কারণ আপনি যেটা জবাই করবেন, ছাগল, উট, গরু, দুম্বা, যেটা জবাই করবেন, এই জবাইটা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উদ্দেশ্য হলে, কোনো মানুষকে, কোনো কিছু, যে কোনো কাজ, আপনি সালাত আদায় করছেন জুম্মার দিনে, সালাত আদায় কোনোদিন করেন না আপনি জুম্মার দিনে সালাত আদায় কেন? গ্রামের লোক বলবে এমনিতে পড়ে জুম্মাও পড়ে না, অথবা আপনার বিয়া এসে বিয়ায় কি খারাপ করবে যে হ্যাঁ তুমি জুম্মাও জুম্মাও সালাত আদায় করে না, বিয়ায় কি খুশি করার জন্য? অথবা মেয়ের বাড়ি গেছেন বা ছেলে শ্বশুর বাড়ি গেছেন তার বিয়ের সামনে, যে তারা সালাত আদায় করে, আমি যদি না করি কি হবে? ওই তার সাথে সাথে মসজিদে গেলেন, মানে এই যে মানুষকে দেখানোর জন্য বা মানুষকে খুশি করার জন্য, মানুষকে জানানোর জন্য যত আপনি ইবাদত করেন, এই ইবাদতগুলোকে বলা হচ্ছে রিয়া, অর্থাৎ লোক দেখানো আমল। মুসনাদ আহমেদের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহি, মান সাল্লাই রাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি ছাড়া মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলো, সে শিরিক করলো। ওমান সায়মা রাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করলো, সেও শিরিক করলো। ওমান তাসাদদাকা রাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সৎকা করলো, সে ব্যক্তিও শিরিক করলো। তো এখানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি কুরবানি করলো মানুষকে দেখানোর জন্য, যে এই কুরবানিও তার কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে না, এটাও শিরকের অন্তর্ভুক্ত। কারণ ইবাদতের শর্তি হচ্ছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং বুখারীর 4919 নম্বর একটা হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাস সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াকসিকু রাব্বুনা আনসাকিহি ফাসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন ফাইয়াবকা কুল্লু মান ফানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমুতান ফাহাদ আবু লিয়াসজুদু ফাউদু জাহুরহু তাবাকান ওয়াহিদান। অর্থাৎ সেই বুখারীর একটা হাদিস যেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে
সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় করবেন এবং তাদেরকে সেজদা করার জন্য অনুমতি দেওয়া হবে যে তোমরা সেজদা করো, তখন তারা সেজদা করতে পারবে না। কেন? কারণ তারা মানুষকে দেখানোর জন্য সেজদা করেছে, তাদের পিঠ একটা কাঠের ন্যায় শক্ত হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য তারা দুনিয়া সেজদা করেছিল, সকল মানুষ সেজদায় ঝুঁকে পড়বে, কিন্তু কিছু মানুষ করতে পারবে না। তারা কারা? যারা মানুষকে দেখানোর জন্য সেজদা করেছিল, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছিল। ঠিক এইভাবেই যে কোনো ইবাদত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, যাই কিছু করে যদি মানুষকে দেখানোর জন্য হয়, তখন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হবে না, আর এই ইবাদত বলে হবে না। তাহলে কুরবানি যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে চাই আর এটাকে যদি আমরা ইবাদত হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে আমাদের ইখলাসের সাথে তরিকায়ে মুহাম্মদী এবং হালাল রুজি দ্বারা এটা করলে তবেই সেটা কুরবানি হবে, না হলে ওই আপনার গরু কিনা হবে আর গোশত খাওয়া হবে, এটা কুরবানি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক প্রতিটি ইবাদত করার লাগে তৌফিক দান করেন।